তোমরা পৃথিবী যেখানেই দেখো না কেন, পাহাড়ে পালাও, ওই জঙ্গলে পালাও, যত গভীর জায়গায় তুমি অন্ধকার জায়গায় পালাও না কেন, নিত্য তোমাকে ধরবেই। সেখানে তোমাকে অবশ্যই নিত্য গ্রাস করবে, নিত্য থেকে বাঁচা যাবে, গ্রাস বাঁচা যাবে। আমি যে প্রথমে আয়াতটা পড়েছি, মৃত্যু সাথে তার সাক্ষাৎ হবে, সাক্ষাৎ হবে কি হবে না, কবে হবে, কোন পক্ষে তো 80 বছর বয়স হওয়ার আগে মনে হয় মৃত্যু সাথে আমাদের সাক্ষাৎ হবে না, তাই না? কবে সাক্ষাৎ হবে? আমি যেখানে আসছি ওখান থেকে ফিরে যেতে পারবো বাড়িতে, বা এই প্যান্ডেল এর বাইরে ফিরে যেতে পারবো, এতটুকুন প্রত্যাশা, এতটুকুন আশা কি আমার আছে, এতরকম ধারণা কি আমার আছে, এতরকম সময় কি আল্লাহ দেবেন নাও দিতে পারে, তার কথা মুক্তি হতে যায়। সুতরাং কাফির রুন আমিন হো, তোমরা পালাইতে চাও, তুমি পাইন না হো মোলাকিকুম, মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে, তার কথা, তার কথা। 2 দিন আগে আর পরে এটা আমার মনে করার কোন কারণ নাই, আমার বয়স 40 হয়েছে, 50 হয়েছে, হয়তো 80 হবে, 90 হবে, এই জায়গার মাথায় রাখি, বাবার কাছে সন্তানের লাশ, দাদার কাছে নাতির লাশ আছে না, দাদা দুপুর করে হাঁটতেছে নাতি চলে গেলে, বাবা বয়স্ক রয়েছে, ঘরে পড়ে রয়েছে, বিছানায় 6 মাস ধরে উঠতে পারে না, সন্তান শুয়ে, কথা কি ঠিক না? তাই না হো মোলাকিকুম, অবশ্যই তার সাথে তোমাদের সাক্ষাৎ হবে, তার কাছে উপস্থিত হতেই হবে, উপস্থিত হওয়ার সাথে সাথে তোমাদের এই 40, 50, 70, 80 বছর যা কিছু করেছ সব কিছু তোমাকে জানিয়ে দেওয়া হবে, কে দেবেন, কে দেবেন, আল্লাহ দেবেন। তাহলে পরে আমরা যা করতেছি আল্লাহ জানেন কি জানেন না, মৃত্যুর পর বলে আমাদেরকে জানিয়ে দিবেন, বাঁচার কোন উপায় নাই। সুতরাং এই মৃত্যু যেহেতু আমাদের আসবেই, মৃত্যুর সাথে আমাদের সাক্ষাৎ করতেই হবে, আগে আসবে না পরে আসবে যেন নাই, মৃত্যুর জন্য আমাদের প্রস্তুত হওয়া উচিত। মৃত্যু যে কত কঠিন যন্ত্রণা একজন গুণাগারের জন্য, আবার একজন ইমানদারের জন্য কত সুখময় আনন্দময়, আল্লাহ রাসূল একটা হাদিসে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক সাহাবী আনসারী সাহাবীর জানাজায় উপস্থিত হলেন, কোথায় উপস্থিত হলেন, যে দেখেন কবর করতে দেরি, কবর রেডি হয় নাই, কবর কি হয় নাই, রেডি হয় নাই, এই জন্য আল্লাহ রাসূল বসে গেলেন, মৃত্যুর খবর দিয়ে দিলেন, ইমানদারের মৃত্যুর যখন সময় হয়ে যায়, আকাশ থেকে দগ্ধবা চেহারা বিশিষ্ট নূরানী চেহারা বিশিষ্ট ফেরেশতারা জান্নাত থেকে কাফন কাপড় এবং সুগন্ধি নিয়ে আসে, তার মাথার সামনে বসে যায়। আমি ইমানদারের মৃত্যুর অবস্থা বর্ণনা করতেছি, আল্লাহ রাসূল আলী হাদিসটি নাসাই শরীফ, তারপরে ইবনে মাজাহ শরীফে এসেছে, তিরমিজি শরীফে এসেছে, ওই দগ্ধবা পোশাক পরিহিত জান্নাতি কাফন নিয়ে সুগন্ধি নিয়ে তার মাথার কাছে বসে যায়, সামনে বসে যায়, ইত্তবসরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সামনে উপস্থিত হয়, অবস্থিত হয়ে বলতে থাকে, হে নিশ্চিন্ত আত্মা, নিশ্চিন্ত আত্মা কেন বলা হলো, তার তো চিন্তা নাই, দুনিয়াতেই তার জন্য কষ্ট, তার কারণ আর দুনিয়া ও সিগনাল মুমিন ও জান্নাতুল কাফের, দুনিয়াটা হল মুমিনের জন্য একটা শৃঙ্খলাবদ্ধ জেলখানার জীবনের মতো, ইচ্ছা করলে যা ইচ্ছা তাই করা যায় না, তার কারণ আমি যেটাই করতে পারবো আমার দেখতে হয় আল্লাহর হুকুম আছে কিনা, রাসূলের পদ্ধতি আছে কিনা, আমি চাকরি করতে যাব দেখতে হবে আমি এই কাজটা করতেছি এটা কি রাসূলের তরিকা মতো হচ্ছে কিনা, বৈধ মতো হচ্ছে কিনা, আমি ব্যবসা বাণিজ্য করতেছি ব্যবসার ভিতরে আমি আল্লাহর হুকুম মতো ব্যবসা করতেছি কিনা, বাধা আছে না,
ব্যবসায় কিন্তু ফাঁকি ফুকির অনেক সুযোগ আছে, মাপে কম দেওয়া যায়, ওজনে মাপে কম দেওয়া যায়, তারপরে মালের ভিতরে ভেজাল দেওয়া যায়, মিথ্যা কথা বলা যায়, 10 টাকা দেয় না, 15 টাকা দেয় কিনা আসি, 12 টাকা দাম কয়টা কিনা যাবো, অনলাইন কিনছে কয় টাকা দিয়ে 10 টাকা দিয়ে 12 টাকা দাম করছে, তারপর কিনা যাবো অনলাইন, ব্যবসায়ী তো মিথ্যা কথা বলে না। আর তারেকটা মিথ্যা কথা বলে, বোনের কাস্টমার এর আগে কিন্তু চারজনের কাছে দেখছি, চতুর্থ পঞ্চম নাম্বারে কি বোনের কাস্টমার থাকে, বোনের কাস্টমার তো প্রথম যে সেই দ্বিতীয় ব্যাপার বোনের কাস্টমার থাকে না, তাহলে এখানে যে মিথ্যা কথা বলা, ওজনে কম দেওয়া, মালের ভেজাল দেওয়া, এখানে চিন্তা করে কাজ করতে হবে না, ব্যবসা করতে যায় ইমানদার কি পারবে? তাহলে প্রচুর শৃঙ্খলা, তারপরে আপনার চাকরি বাকরি করতে যাবে ঘুষ খাওয়া যাবে না, ব্যবসা টাকা পয়সা লেনদেন করবে, সুদের কাবারে যাওয়া যাবে না, খালি বাদা সুদের মধ্যে টাকা লাগালেই বৈশা বৈশা টাকা খালি আসে, খালি মাস শেষে আসতে চাই গোটা দিক দিন কিনা হারাম না হারাম, এটা ইমানদারের চিন্তা করতে হয়। তাহলে আর যে কেউ ইমানদার না চিন্তা করে না, কতখানি যেভাবে হালাল হারাম আদা কচু ভু গোবর গায়ে আসে সব বাবাতে ভালো কথা, ঠিক কি ঠিক না ও চিন্তা নাই, কিন্তু ইমানদার খুবই শৃঙ্খল শৃঙ্খল মুভমেন্ট, এটা কি মোমেনের জন্য জেলখানা? কেন জেলখানা করে তোলা দেওয়া হলো? একটা স্বামী ধরা পড়ে গেছে, জেলখানায় গেলে কি আর তার কোন নিজের ইচ্ছা মতো কিছু করতে পারে, জেলখানার নিয়ম কানুনের বাইরে একটি কাজ সে করতে পারে না, সুতরাং ইমানদারও আল্লাহ রাসূলের হুকুমের বাহিরে, আল্লাহ রাসূলের হুকুমের বাহিরে একটা কাজ সে করবে না, সুতরাং তার পদে পদে চিন্তা ভাবনা করে কাজ করতে হয়, সুতরাং এই জন্য করবে নিশ্চিন্ত আত্মা, হে নিশ্চিন্ত আত্মা, তুমি তোমার পালন কর্তার সন্তুষ্টির জন্য এবং মাগফিরাতের জন্য বেরিয়ে আসো, তখন তার জানটা ইমানদারের জানটা এত সহজে বেরিয়ে আসে, পলাশ থেকে মশক থেকে জ্বর থেকে আমরা গিলাসে পানি ঢালি, ঢালা সহজ না কঠিন, পানি বের হওয়া সহজ না কঠিন, ঢালতে দেরি করতে দেরি নেই, সাথে সাথে ডক ডক করে গিলা খাই, ঠিক ইমানদারের পানটাও বের হবে তার ভেতর থেকে, মশক থেকে যেভাবে পানি গ্লাসে ঢালা হয়, কলস থেকে জগে ঢালা হয়, যত ইজি ভাবে আসে এবং ইমানদারের পানটাও সেভাবে বেরিয়ে আসে। তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই জান্নাত থেকে কাফনের কাপড় সুগন্ধ নিয়ে আসছিল, তাদের কাছে পানটা দিয়ে দেয়, তারপরে তারা রওনা দেয় কোথা কোথায় আসপারের দিকে, পথিমধ্যে দেখা হয় ফেরেশতাদের সাথে, ফেরেশতারা জিজ্ঞাসা করে এই পাঁচ কাকে আপনারা কার, জিজ্ঞাসা করে তখন সঙ্গীত তারা জবাব দেয় এই পাক আত্মা ওই ব্যক্তি যাকে তোমরা দুনিয়াতে সুনাম এবং ভালো লোক হিসাবে চিন্তা, দুনিয়াতে তাকে যে নামে সুনামের সাথে দেখা হয়তো ভালো লোক হিসাবে যে পরিচিত ছিল সেই নাম দিয়ে দেখা হয়, আর বলা হয় এটা অমুকের ছিল অমুক, ভালো হলে পরিচয় দেয় না, এটা অমুকের ছিল অমুক, তোমাকে বাবা অমুক ছিল, বাবা ভালো ছেলেও ভালো পরিচয় দেয় না, ঠিক এরকম ফেরেশতারা ওই ফেরেশতাদের কাছে কি করবে পরিচয় দিবে, এরপর আস্তে আস্তে এগিয়ে যাবে আকাশের দিকে, কোথায় এগিয়ে যাবে আকাশের দিকে এগিয়ে যাবে, আকাশের দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে আকাশের দরজা খুলে দেওয়া হবে ওই আত্মার জন্য, লাশ তো কবরে পড়ে রইল কিন্তু আত্মা কোন দিকে চলছে, ফেরেশতাদের সাথে আকাশের দিকে, আকাশের দিকে প্রথম আত্মান যাওয়ার পরে আরো কিছু ফেরেশতা তাদের সাথে সঙ্গী হবে, এই ফেরেশতাদেরকে নিয়ে সত্য আকাশে চলে যাবে, সেখানে আল্লাহ বলবেন আমার এই বান্দার আমল ইল্লিন নামক স্থানে পাঠিয়ে দাও, ইল্লিনে রাখা হয় ওই সমস্ত বান্দাদের আমল যারা ইমানদার, এরপরে বলা হয় একে কি করো কবরে নিয়ে যাও, এটা কি করো কবরে নিয়ে যাও, তারপরে তাকে সম্মানের সাথে কবরে নিয়ে এসে তার গলির ভিতরে তার শরীরের ভিতরে পান দেওয়া হয়, তারপরে দুজন ফেরেশতা আসে মুনকার নাকের দুজন ফেরেশতা এসে তারা তারপরে তাকে বসায়, বসার উপর তাকে কয়টা প্রশ্ন করবে, তিনটা প্রশ্ন, এক নম্বরে মার রব্বু তোমার প্রভু কে ছিল, অনা কি হোক তুমি কোন ধর্মের অনুসারী ছিলা, মান হাজার রাজুল্লাহ বই সাথীকুম, সেখান থেকে মদিনার দিকে ইঙ্গিত করে রাসূলকে দেখিয়ে বলা হবে ওই যে লোকটা দেখা যায় এই লোকটাকে তুমি চিনো কিনা, ইমানদার ব্যক্তি সর্বদা ওর জবাব দিয়ে দিবে যেটা আল্লাহ আমার প্রভু, ইসলাম আমার ধর্ম, আর তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকাশ থেকে দেখিয়ে জবাব হবে আমার বান্দা কি করেছে সত্য জবাব দিয়েছে সত্য বলেছে, সাথে সাথে বলা হবে আত্রিসু মিনাল জান্নাত ওয়া আমিসু মিনাল জান্নাত অত্তাহু বাবা মিনাল জান্নাত, এই বান্দাকে জান্নাতের পোশাক বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, আর জান্নাত থেকে একটা সুরঙ্গ দরজা তার এই
এর ভিতরে খুলে দাও, এই ঢুকিয়ে দাও, জান্নাত থেকে সুগন্ধি আর বাতাস আসতে থাকে, এবং তাকে বলা হয় নিম কাউসেল মাউত, যে যেভাবে বাসর ঘরে জামাই নতুন দুর্ভাগ ঘুমিয়ে দেয় সেভাবে ঘুমিয়ে যাও, এভাবে ঘুমিয়ে যাবে, আর সারা জীবন দুনিয়াতে থাকতে সে ভালো আমল গুলো করেছিল, যত নেক আমল করেছে সেই নেক আমল গুলি সুশ্রী আকৃতি ধারণ করে কেয়ামত পর্যন্ত কবর দিতে তার সঙ্গী হয়ে থেকে পারাদিতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহ তুমি আমাকে এরকম মৌত দাও, এরকম জীবন গ্রহণ করো, সুবহানাল্লাহ।